নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব মটরশুঁটি আর সেদ্ধ আলু দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি। এটি বিকেলে চায়ের সাথে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম চামচ সাদা তেল। পুরটা আমি বানিয়ে নেব, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। চিনে বাদামগুলো আমি একটু ভেজে নেব। বাদামের মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবার বাদামগুলোকে আমি তুলে রেখে দেব। আর আমি এখানে তেলের ব্যবহার করব না, ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে আবারও কড়াইশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নেব। 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে 2 আলু আমি সেদ্ধ করে নিয়েছি। একটু ছোট সাইজের 2 আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে একটু আলুগুলোকে ভেঙে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একদম ম্যাশ করব না, একটু গোটা থাকবে। এইভাবে আমি আলুগুলো স্প্যাচুলা দিয়ে ভেঙে দেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ভেজে রাখা চিনে বাদাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে পুরটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরটা ঢেকে রেখে দেব। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। ময়দা নিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দেব 1.5 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা ময়দা বা আটার ডো তৈরি করি সেইভাবেই একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম গুঁড়ো ময়দা। লুচির মতো সাইজ করে আমি লেচিটা বেলে নেব।
একটু বড় লেচির মতো সাইজ করে আমি লুচিটা বেলে নেব। এবার একটা ছুরি দিয়ে চারপাশটা একটু সমান করে কেটে নেব, একটু চৌকোর মতো করে কেটে নিচ্ছি। বাড়তি অংশগুলো আমি আবার ময়দার সাথে মিশিয়ে দেব। এভাবে আমি প্রথমে চৌকো করে একটু কেটে নিচ্ছি। তারপর এইভাবে মাঝ বরাবর একটু কেটে নেব, পুরোটা কিন্তু কাটবো না, ঠিক এইভাবে অর্ধেকটা আমি ছুরি দিয়ে কেটে নিলাম। ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, এক পাশে আমি এইভাবে পুরটা দিয়ে দিলাম, আর এইভাবে দুপাশে একটু জল লাগিয়ে নিলাম। এবার এইভাবে উল্টে আমি একটু হাত দিয়ে চেপে দুপাশটা লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, ঠিক এইভাবে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখুন ডিজাইনটা ঠিক এইরকম হয়েছে। এবার আবারও দুপাশে একটু জল লাগিয়ে নিলাম, আর ঠিক এইভাবে উল্টে হাত দিয়ে চেপে লাগিয়ে দেব। আর এটা ঠিক এইভাবে উপরে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন একটা স্ন্যাক্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা বড় লুচির মতো বেলে নিলাম, তারপর চারপাশটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে একটু মাঝ বরাবর কেটে দিলাম, পুরটা এবার দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, বিকেলের চায়ের সাথে কিন্তু ঝটপট এটি তৈরি করে নেওয়া যায়, বা বাড়িতে কেউ এলেও কিন্তু আপনারা ঝটপট এটি তৈরি করে দিতে পারেন। এভাবে দুপাশটা একটু আঙুল দিয়ে চেপে আটকে দিলাম। আবারও একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটু জল দিয়ে এইভাবে আটকে দিলাম। তারপর ডিজাইনটা ঠিক এটার উপরে এইভাবে লাগিয়ে দেব। আরেকটা কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে ভেজে নেব। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম মুচমুচে তৈরি হবে। আমি চারটে চারটে করে ভেজে নেব। এখানে আমার মোট আটটে তৈরি হয়েছে। এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মুচমুচে হয়,
আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বাকিগুলো আবারও ভেজে নিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।